বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি সবাই খুব বেশি ভালো আছে, আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি একটা চিংড়ি মাছ পোনা করে নিব, তো আপনারা সাথে একটু শেয়ার করে নেইরাম। তো কেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি চিংড়ি মাছটা বেলায় ক্লিন করে নিচ্ছি, নিয়ে বেলায় ডুবিয়ে নিচ্ছি, এখন আমি ফ্রাই করে নেইরাম। আর যারা যখন কোনো বসে আমার ভিডিওটা দেখা, প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে, আর যারা করে গেছেন আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখতে পাচ্ছেন আমি চিংড়িটা ফ্রাই করা বসাইয়া দিচ্ছি, আর এদিকে আমি খেসলিটাও রান্না করে নিব, তো এইটা আর আপনার সাথে শেয়ার করলাম না ভিউয়ার্স। আর একটা ডাইল রান্না করব। এদিকে ভিউয়ার্স, আমি ইচ্ছাটা ফ্রাই করে এখন একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, এখন ইচ্ছাটা বসাইয়া দিলাম, এখন আমি রান্না করা বসিয়ে দিলাম ভিউয়ার্স। পেঁয়াজ বাটা সব কিছু যা যা লাগে সব কিছুই দিয়ে নিব। রসুনটারে কিছু সময় ব্রাউন কালার করে ভেজে দিয়ে নিলাম পেঁয়াজ, দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, গুঁড়ো মশলা অ্যাড করা সব কিছু দিয়ে নেইরা। ইচাটা দিয়ে নিলাম, এখন অল্প একটু জল দিয়ে নিব। এটা এদিকে ভিউয়ার্স, অফ ক্যামেরায় আমি খাসামরিচার ধনিয়া পাতাটা দিয়ে নিলাম, এখন আবার ইসা গুণাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেইরাম। আর অন্য শ্রীলঙ্কায় আমি ডাইল বসাইছি আর ফেসলি বসাইয়া দিচ্ছি, এটা আর আপনার সাথে শেয়ার করছি না। প্রথমে আমি মাছ শিরাটার সব মশলা দিয়ে জাল করে নিই, তারপরে আমি ফেসলিটা দিয়ে নিই। আমার একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করে যাইবা, আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো এখন আজকের মতন ক্যামেরাটা অফ করে নিলাম, অন্য একদিন একটি ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা, আর আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।